ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত আমাদের মোহতারাম সাইফুল ইসলাম ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমার মা বাবা ও দাদা দাদির জন্য আমি কোন সুন্নাতি দোয়াটি করতে পারি মহতারাম ভাই বাবা মার জন্য তো মোহান রব্বুল আলমী নিজেই কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন অকুর রব্বেরাম হুমা রব্বাইয়ানি সগিরা তুমি বলো যে আল্লাহ তুমি তাদের উভয়ের প্রতি এমন দয়া করো যেমন দয়া তারা আমাকে ছোটকালে করেছিলেন তো মোহতারাম ভাই আপনি এক্ষেত্রে রব্বেরাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা রব্বের হামহুমা কামা রব্বাইয়ানি সাকিরা এই দোয়াটি অধিক পরিমাণে পড়তে পারেন তাদের জন্য ঠিক আছে এছাড়াও আপনার নিজের মাতৃভাষাতে আপনি তাদের কল্যাণে দোয়া করতে পারেন হ্যাঁ তারপরে আপনি দাদা দাদি নানা নানি বা পূর্বে চলে লেগেছেন তাদের জন্য যদি দোয়া করতে চান তাহলে মনে সে নিয়ত রেখে কোরআনের ওই একটি পাঠ করুন যেখানে বলা হয়েছে রব্বানা ফিরলানা ওয়ালি হোয়ান লদিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন না কারা উফ রব্বানা ও ফির লা না আও আলি ফান ইন লেদিনা হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের পূর্বে যে সমস্ত আমাদের ভাইয়েরা এবং বোনেরাও সেখানে সামিল রয়েছেন ইমানের শহীদ চলে গেছেন তাদের প্রতি তাদেরকে ক্ষমা করো ওয়ালাটা জালফিয়া কুলু বি না বিল আলি লাদিনা এবং মোমিনদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ বক্রতা তা কালিমা রাখিও না

আল্লাহিয়া ইসলাম আল আলিমান এই ক্ষেত্রে যদি যারা মৃত্যুবরণ করেছেন আপনার আত্মীয় স্বজন দাদা ভিতরে তাদের জন্য এখানে দোয়া হয়ে গেল যারা জীবিত আছেন তাদের জন্য এখানে দোয়া হয়ে গেল এছাড়াও আপনি স্বাভাবিকভাবে হ্যাঁ অন্যান্য দোয়া যেগুলো পাবেন বিশেষত হাদিসে সেগুলো আপনি করতে পারেন এ ছিল আমার জ্ঞানের মধ্যে আমি এটা আপনাকে জানালাম জাজাকমুল্লা খেয়ারাম আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত